ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আসন্ন 17তম আসরের নিলাম হয়ে গেল আগামীকাল। দর্শক, দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা মিচেল স্টার্ককে 24,75,00,000 রুপিতে দলে নিয়েছে। বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে 20,50,00,000 রুপিতে দলে নিয়েছে সানরাইজ হায়দরাবাদ। লখন সুপার জায়ান্টে 17 কোটি রুপিতে আছেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল। 16 কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এবারের আইপিএলে পাবেন 16 কোটি রুপি। দর্শক, অন্যদিকে 15 কোটি রুপিতে বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। 12 কোটিতে চেন্নাই সুপার কিংসে আছেন দলটির 5 বারের শিরোপা জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আরও 12 কোটি রুপিতে মুম্বাইয়ে আছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা।